সুমা জাই লাু নুতু ফাতান ফি করার কি

তার নকল করছে সহায় রঙের বলেছে তবে শুনে একদম মৃত্যুর জন্য তৈরি হয় কেন তোরা জানিস আমার হাতে তীর আছে আর আমার হাতে তীরের নিচে উড়ন্ত পাখি কখনো মিষ্েক যায় নাই আমার বাবা আমার সোনাচ্চার বন্ধুরা আমার সোনামণি মায়ের আপনারা সেদিন দুটো জাহাজ মাল দিয়েছে নিজের স্টেবল অস্টেবল সব দিয়েছে নিজের বিবি বাচ্চা সব দিয়েছে আর বলেছে আমাকে মদিনা যাওয়া রাস্তাটা ক্লিয়ার করে দাও এক লোকের বন্ধুরা আজ রসুদের কারখানাকে প্রশস্ত করার জন্য সেই রসুদের কারখানাকে প্রশস্ত করার জন্য

সব বাচ্চাকে বলো তুমি সব নাও কিন্তু আমাকে এক লাখ টাকা দাও আমি মদিনাওয়ালার সঙ্গে রাস্তাটা ক্লিয়ার করতে চাচ্ছি কোন বন্ধু প্রথম আছে হাত তুলে দেখাও যারা সেদের কারখানা বানানোর জন্য নবীন কারখানা সাজানোর জন্য চানযাত্রা বানানোর জন্য আমায় দিন দিনের আবার করার জন্য পড়াশোনা শিখতে আর একবার সুস্থ সবুজ করার জন্য আমাকে এক লাখ টাকা দিতে হবে এরকম বন্ধু চাইছি যারা শীতে শেষে মোদিনা রাস্তাটা ক্লিয়ার চাচ্ছে পরবন্ধু আজ

মদিনা রাস্তা ক্লিয়ার করেছে আজ পৃথিবীর সবাইকে সব দিয়ে আমি মদিনাওয়ালার সঙ্গে রাস্তাটা ক্লিয়ার করতে চাচ্ছি এই জান্নাতের বাগান কিনে রাখতে চাচ্ছি পঞ্চাশ বিঘে সম্পত্তির মালিক আর খাসের জায়গায় শুয়ে পড়ছে কোন লজ্জা আছে যে সবার জায়গা করতে পারি নাই আজ জান্নাতের বাগান কেনার জন্য আর আল্লাহর নবীর নিজের লাইনটা ক্লিয়ার করার জন্য বিবি কে বলে বিবি তুই জমি নিবি তুই জায়গা নিবি তুই বাড়ি দিবি তুই ব্যাংকে টাকা নিবি বাচ্চাকে বল দোকান নিবি মাকান নিবি আমার সব দিবি আমাকে একটু খালি আমার রসুলের সুখে যাওয়া রাস্তাটা ক্লিয়ার করে দিবি এক লাখ টাকার প্রথম বন্ধু আছে আছে

ভারতের ঐতিহাসিক মুখে আপনার নাম থাকবে আর আজকে যে দাঁড়াবে তার নামটা আল্লাহ পাক আলামিনের ঐতিহাসিক বান্দাদের খাতায় নাম থাকবে

বিবি যেটা ভালোবেসে বলে তা চাই ওটাই আমি পূরণ করি আল্লাহ যতবার যেটা ভালোবেসে বলেছে পূরণ করি আমি গোলাম আমি তো গোলাম হলাম তার মাথা মত করে হুকুম মেনে নিয়েছি যান শুধু মিথ্যা বলেছি লাই রাহাই আল্লাহ আসলে বিবির কাছে গোলামি করছি আল্লাহর কাছে না বিবির গোলামি যদি না করতাম তাই বিবির জন্য এসি বাড়ি বানাতাম না বিবির গোলামি যদি না করতাম তাই বিবির ইচ্ছা পূরণ করতে লক্ষ লক্ষ টাকা দিয়ে সোনার অলঙ্কার কিনে দিতাম না গোলাম বিবির করি আর ধপ আল্লাহ দেখায় একজন নাই বিবির গোলামিতে নাম কেটে একবার আল্লাহর গোলামিতে নাম দেবে এরকম মুজাহিদ চাচ্ছি যে বিবির গোলামি থেকে নাম কাটবে তিন তালা বাড়ি করেছো চোদ্দ খালা গাড়ি করেছ সতেরো খানা বাড়ি করেছো টাকার ব্যাংকে অ্যাকাউন্ট অনেকগুলো করেছো তোমার নামে করেছ তোমার বিবির নামে অ্যাকাউন্ট করেছ আমি চিনি না উপরে যে বসে আছে একটা একটা করে চেনে কাল বাদ যাবে না বাবাজিরা শোনা যাবে না বলেন বিবির গোলামি থেকে নাম কাটিয়ে আমি আমার গোলামিটা আল্লাহর সাথে দেখানোর জন্য একজন গুদামের মুজাহিদ একজন মুজাহিদ হয়ে দেখান যে আমি আল্লাহর গোলামি স্বীকার করে নিয়েছি আর বলেছে বিবি তুই সব নিবি কিন্তু আমার মদিনা যাওয়ার জন্য এক লাখ টাকা দিবি আছে আছে

একটা জলছক করে কটা নেকি পাবে জানি না কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য একটা মেয়ের ইজ্জত যথেষ্ট হ্যাঁ না না এই জলছকেরে কথা মনে রেখে দিও ওলামাদের কাছে পরামর্শ করে জলছক দিও তা নালে দিও না পকেটে পয়সা কুটকুট করছে मुलीবি থেকে জলছক দিয়ে বসে আছে মুজাতে গ্রামে কি হচ্ছে বলে

এক বলে ও আমাকে নাম বলে নাই তো তোমাকে নাম নিশ্চয়ই বলেছে আর বলুক আর না বলুক তোমার কাছে তুই এমনি ধরা পড়ে গেছে কারণ ওপন করলেও তুমি আর গোপন করলেও তুমি এ পিঠো দেখেছো ও পিঠো দেখেছো এক আল্লাহর পিয়ারা বান্দা বলেছে আমি এক লাখ টাকা দেব কিন্তু নাম তা গোপন রাখতে হবে আল্লাহর নাম গোপন থাক একবার মুহাম্মদের তাকবীর দ্বারা নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এক লাখ টাকা দিতে পারলেন না তো গলাটা এক লাখের মধ্যে একটু মোটা করতে পারলেন না ছেঁ 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 আপনি যে কারুনের ভাইরা ভাই

একটা সাথী হোক অহলাক না তোমাদের আজবাজা কোরআনের একটা সাথী হোক ইনশাআল্লাহ কাছে এই তমলুকের বন্ধুরা ইতিহাসের পাতা তুলে দেখো নাম কেটে যাচ্ছে ইতিহাস থেকে মুরু বিতর নাম মুছে শুরু হয়েছে আমার বদআখলাকের কারণে আমার চরিত্র খারাপের কারণে আমার পূর্বপুরুষের নাম মুছে শুরু হয়েছে কবরে শুয়ে শুয়ে আছস করতে জন্ম দিলাম তো কি জন্ম দিলাম জন্ম দিলাম তো কি জন্ম দিলাম রক্ত দিলাম তো কাদের জন্য দিলাম স্বাধীনতা দিলাম তো কাদের জন্য দিলাম যারা ভারতে বাস করে সব পে কি করে ভুলে গেল

আমি যাদের জন্য রক্ত দিয়ে অহুদের মাঠ লাল করেছিলাম তোমরা রক্তের কি দাম দিয়েছো বলো আমার দাঁতটা ভেঙে যখন ছটফট করে রক্তের ফোয়ারা ছুটছিল আমি রাসুল যখন উঠে বসতে পারছিলাম না তীরের আঘাতে কপালটা ফুটো হয়ে গিয়েছিল তীরের কড়া লেগে পাথর হাতটা পর্যন্ত ফেটে গিয়েছিল আমি যে উন্নতের জন্য তীরের আঘাত খেয়েছি সেই উন্নত আমার কোথায় যারা আমার রক্তের সম্মান রেখেছে এই তমলুকের লোকেরা তখন আপনার পাশে কে দাঁড়াবে কে সে দাঁড়াবে কে সে দাঁড়াবে যাদের জন্য কোটি কোটি টাকা রেখে যাচ্ছে তারা যাদের জন্য কোরোরোপতি সেজে যাচ্ছে তারা তুমি আর আমি তো চোখটা বন্ধ হলে করোড় প্রতি সমস্ত টাকাগুলো রোর প্রতি নিয়ে চলে যাবে আর তোমাকে খালি যেতে হবে আমার আসল যদি জিজ্ঞাসা করে আমার আল্লাহ তোমাকে দিয়েছিল না বলতে পারবে না তো কিছু আমার জন্য দিয়েছিলে কি জবাব দেবে বলো মাত্র পাঁচটা হাজার টাকা মাত্র পাঁচটা হাজার টাকা মাসে পাঁচটা হাজার টাকা পারি না পারি না নিজের সন্তানকে এডুকেশন বানাতে গিয়ে প্রত্যেক মাসে 10000 টাকা করে বিসনে জমা দিতে পারি সন্তানকে মানুষ করতে গিয়ে সন্তানের হাত ধরে জানতে যাওয়ার জন্য 5000 টাকা দিতে পারি না পারি না আমরা এমন বুদ্ধি একদম নেই এত লোকে লোকেরা জলচক্রকে শোনাচ্ছিলাম কে তার জমা করতে চাইছিল কে বলছিল ভালটা পছন্দ কর শুনছো

আগামীকালের কথা ভেবে তো কমপক্ষে আমাকে ভয় করো তোমাকে সব রেখে দিয়ে যেতে হবে আর আমার কাছে রেখে যাওয়া সম্পদের হিসাব দিতে হবে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা সব রেখেও যেতে হবে আর হিসাব দিতে হবে অন্যদূর খাবে আর হিসাব আমাকে দিতে হবে এইটুকু ভেবে তো খোদার সামনে নিজেকে লজ্জিত করে বলি পাঁচ হাজার টাকা দেবো আচ্ছা মাসে মাসে দেবে বলা

এই পৃথিবীতে একটা জানোয়ার আছে যে জানোয়ারটাকে লোকে দেখলেই ইট ছুঁড়ে মারে নাম কি যে জানোয়ারটা দেখলেই লোকে মারে মোলচাপ মারে মুক্তি চাপ মারে হ্যাঁ গির গিরি কেন মারে ও সেকেন্ডে রং পাল্টায় কেন মারে বলো জোরে বলেন আমরা কি গিরগিটির খাতায় নাম দেবো নাকি আমরা কি 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 করে খাতার নাম দেবো নাকি যখন আমার ছেলের বিয়ে হয় তখন আমি ট্যাটাস দেখাই আমার ব্যাড যত আছে আমার ব্যালেন্স যত আছে আমার বাড়ি এই রকম আমার গাড়ি এই রকম আমার দাম এই রকম

তো কমপক্ষে নিজেকে গোলামি থেকে বাঁচাই আর গিরগিটির খাতা থেকে নামটা কাটাই মনের মাথায় বসে তো বহু লোকের বহু কিছু শোনাই মুসতে পাঙ্গাল দা নাই ফালানা হও আপ দেখো ফালানা কোন হে ফালানা মেজ বাবা দেখো যারা বলতো আমাদের এই আছে ট্যাটাস কই ট্যাটাস কোথায় যাবে আজ তো ট্যাটাস তার হাত তুলে দেখানোর ক্ষমতা আছে যা বাড়াও হাত মাত্র তো মাসে যায় আচ্ছা হয় তুমি লোকের লোকেরা এবারে তো মহিজ্জত বিক্রি করে খেতে হবে হ্যাঁ তো চারটে বন্ধু মিলে বলো দুটোই পাওনা তো চারজনে বলো শেষ ধাপ আর যাওয়া যাবে না মাত্র 25000 টাকা পঁচিশ হাজার পাঁচ হাজার দিয়ে দেবে আর পাঁচ হাজার দিয়ে দেবে মেহমান বলছে পঁচিশ হাজার বলেন নিচে গেছে পঁচিশ হাজার চারটে বন্ধু চেয়েছি একটা হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা যদি এর পরে কেউ নাম লিখায় তাহলে কাল যাবার সময় বলে যাবো যেখানে জল চলতে বলবো যে তমলুকের লোকেরা সব বিক্রি হয়ে গেছে যদি তোমাদের সাতটা টাকা থাকে তো তমলুক পাঠিয়ে দিয়ে

একটা নিচে থেকে বলেন একটা উপর থেকে তুলে দিচ্ছি নিচে এতগুলো মানুষ বসে আছে আর মনে মনে করছে আমাকে কা চিন্তা মানে আল্লাহ তো চিন্তা রেখেছে বলো দাদাই নিচে একটা বলো নিচে একটা বলো হে কি করছো হ্যাঁ তো একটা ধরে ধরে কি আছে

চাঁদ খালি পর মত রেখো তোমার নবীর চারপাশেতে আমিন বলো হাসনে তুমি জানতে দিনে এই চারজনাকে নিও খোদা তুমি নিজে চিনে তোমারই না খোদা তোমারই করুণা খোদা তুমি তো হবে না আর যত সম্মান দিও দিও জানতে ঠিকানা আমিন আসসালাতে খোদা বসতে দি يو تار خارو سے طلعت خدا

প্রথম চোটে দিয়ে দিবি এক চান্সে পেয়ে যাবি মাই চ্যালেঞ্জ আমি গল্প বলি না কোরআন শোনায় বোকা গল্পটাই তাই কথা দাম আল্লাহ পাক শুনছ রে আসাবিকুনাল আওয়ালুন আমিনাল মুহাজিরিন আমাল আনসার ওয়াল্লাযীনা মাহু আসাদাউ ওয়ালাল কুফফার السابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحتها الانهار. <applause>

আর মরার আগে দশ জনে সার্টিফিকেট জান্নাতের নিয়ে গেল কথা বলে থাকবেন চল্লা সব কিন্তু দুনিয়া থেকে জন সার্টিফিকেট নিয়ে গেছে তারা সর্বপ্রথম নিজেকে আল্লাহ হাতে দাবি হাতে শুভে দিয়েছে অফার চলে গেলে বেকার একটা হেডফোনের দাম কমপক্ষে দেড়শো টাকা হ্যাঁ না কিন্তু জিও কোম্পানি মাঝে মাঝে অফার দেয় আধ ঘন্টা করে ওই আধ ঘন্টার ভেতরে নিলে পাঁচ টাকায় পাওয়া যায় জানো শিখে দাও আমার কাছে সব দোকানে আমি থাকি কি বুঝলে সব দোকানে আমি থাকি আর তারপরে কোরআন দেখি আর আপনাদের সময়

বলেন বলে দেবো একটা পঁচিশ হাজার নেবো তবে দেবো ফিরিতে দেবো আর একটা পঁচিশ হাজার হাত ধরো যখন এসেছে একটা পাঁচটা তো ছয় নম্বর পুরো করে দেবো গোটা কায়না কাল্লা সাজিয়েছে কদিনে ছয় দিন কদিনে গোটা কায়না বানিয়েছে কদিনে সব সময় মাল দেখ কিচ্ছু জানি না তপস শুনে আল্লাহ গোটা কত কোণে কোন ছায়া কোণে সাজিয়েছে ছয় দিনে বানিয়েছে কোন ছায়া কোণে আরে ওটা গেলে খানা খায় আর পায়খানা ফেলে দেয় খানাও খায় পায়খানাও চলে মানুষ জীবনে শুনেছেন ইমাম সাহেব চাকরি পেতে ঘুষ দিয়েছে শুনেছেন ইমাম সাহেব ইমামতের চাকরি পেতে ঘুষ দিয়েছে শুনেছেন কিন্তু প্রাইমারি স্কুল থেকে শুরু করে আরেকবার ঝাড়ুদার পর্যন্ত যত চাকরি লোক আছে আগে ডোনেশন দিয়ে তবে চাকরি পেয়েছে হ্যাঁ আগে পাই ফেলা পরে এই মাল তৈরি করে বলে হাম শিখতে হয় এডুকেশন কাটা হয় হ্যাঁ

তাকে শুনিয়ে দিচ্ছে আর বলে উঠছি আমার নবীর সাহাবীদের সাহাবী শপথ এর উপর থেকে বলেন বলেন তাদের বলেন জানেন না আমি বলে দিচ্ছি একবার দলিল সহ কোরআন হাদিস খুঁজে বলছি আমার পরে বঙ্গ বিখ্যাত আলেম আসছেন আমার কথাটা ভুল হলে বিলিয়ে নেবেন আমিও শেষ না আমারটা ভুল হলে ঠিক করে দেবো বলুন বলে দিচ্ছি বলেন

যে দুনিয়া তৈরি হয়েছে কোন ভায়া আর সাজানো হয়েছে ছয় দিনে সাজানো হয়েছে জোরে বলে বলে তো পৃথিবীর কোন জিনিস তৈরি করতে লেগেছে সব থেকে বেশি তাই পৃথিবীর কোন বস্তু বানাতে আল্লাহ সব থেকে বেশি টাইম লাগেছে আর নিজের হাত লাগাতে হয়েছে এটাও জানতেন না জানতেন জানতা পৃথিবীতে আল্লাহ পাক যত বস্তু পাঠিয়েছে তা তো সেকেন্ডে হয়ে গেছে মানুষ বানাতে সময় লেগেছে আর 니জের হাত লাগাতে হয়েছে আর শুনিয়েছে আল্লাহ কদখলকন্নাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনা উনুতফাতান ফি কারারিম মাকী ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فقصونا العظام لحما الله اكبر ناري تجميل কোনো কালে কভু হয়নি কোজই পুরুষের তরবারি শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী পুরুষ এসেছে মরুতি সালয়ে নারী জোগায়েছে মধু দিবসে দিয়েছে শক্তি সাহস নিশিতে সেজেছে বধূ তোমুকের মা প্রমাণ করিয়ে দিয়েছে আমার সন্তানেরা নফর হতে পারে মন নাফর মান হল

তাদের মধ্যে বিপদে ফেলেছে আমাকেও ফেলেছে মাদ্রাসা শিক্ষক যদি বলেন বলেন শিক্ষক ছিল বড় বুদ্ধিমান আর সুযোগ বুঝে তালা পঁচিশ হাজার টাকা করে দান বেতন পায় পায়

সত্যি বিশ্বাস করো এক সঙ্গে বলো বিশ্বাস করো হাত জবান করো বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো জান্নাতের বাগানে বসো মিথ্যা কথা বলো তকদিরের মালিক কে তকদিরের মালিক কে ভালো মন্দের মালিক কে ছেলের জন্য গালি খেলেছে কোন শালা ছেলের ভবিষ্যৎ থেকে তোর মানে যদি আল্লাহ ছিল তো তোকে ব্যাংকে টাকা রাখতে কোন হারাম করে বলেছে ও তোর নিয়েও তো জন্মেছে তোকে টাকা থেকে বলেছে আল্লাহ খোদার খোদাইতে খোদ্দারি মাত্র মরার আগে ইমান নিয়ে মরতে পারবে তো তোমার ভাগ্যে যা আছে তুমি পাবে ছেলের ভাগ্যে যা আছে ছেলে পাবে তুমি ছেলের জন্য চুরি করে কেন পাবে তুমি ছেলের জন্য কেন মিথ্যা কথা বলবে তুমি ছেলের জন্য পুরো সম্পত্তি কেন মারবে এটা বলতে গেলে কোল যে রক্ত থাকতে হবে কথা বুঝেছ বলছে আল্লাহকে বিশ্বাস করি আর ছেলের জন্য টাকা জমা করি বউকে দিয়ে আলহামদুলিল্লাহ মাল জেগেছে কি বলেন জি ইনশাআল্লাহ নৌকা কিনারে লাগবেই লাগবে দশটা হবে ইনশাআল্লাহ না হয় বাবা দিদা সাতটা হয়ে গেছে কটা হয়েছে কটা হয়েছে ছটা সাতটা আটটা হয়ে গেল পঁচিশ হাজার আর দুটো হলে তো কিস্তি মাঠ তিলকা আসারাতুন কামিলা আর আমি পালিয়ে গেলে তোমাদের দূর হয়ে যাবে ঝামেলা এরা চিন্তা করছে সারা নামবে না নাকি রে বিরিয়ানি হাড়ি ঠান্ডা হচ্ছে নামবে না নামলে তো দেবে না কারণ যতক্ষণ আমার নাম শালপাতা আমি না নামলে হাড়ি মড়বে না মাথা কি বুঝেছ আমার নাম শালপাতা বলো তাড়াতাড়ি বলো আর দুটো বন্ধু বলো বলো বন্ধু বলো আরে যে নখটা তুলে দিয়ে যাচ্ছি জিদ্দি গিদি শোনেন নাই বলো নতুন নখটা শোনাচ্ছি কি শোনাচ্ছি না শোনাচ্ছি আবার শোনাচ্ছি নতুন নখটা বলে আর দুটো বন্ধু বলেন তাড়াতাড়ি বলে বলেন আমাকে তুমি দাওয়াত করতেছিল দরজা মাছ ছলা আরো সব বাল করে কি বলে তুমি লোক কি হিসাবে ছিল কত লাগবে হুজুর পঁচিশ চলছে তিরিশ লাগছে তিরিশ লাগছে

নিচে থেকে বলো এ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা আর একটা নাই নাই একটা নাই একজন আল্লাহ একজন আল্লাহ নাই শেষে নিচে থেকে বলবে চট করে বুদ্ধি মানবে বুদ্ধি মানবে এই দশের সব বোনাস কাছে মেলে দিয়েছে

বাইরে থেকে হায় করতে হলো এ আল্লাহ তমলুকের ইজ্জত বাঁচাওয়া আল্লাহ বাবদাতার এরা চাইছে না কিন্তু তুমি চাইলে সব হবে কে চাইলে হবে জোরে বলো কে চাইলে? লা মানিয়ালি মান আতাইতা ওয়া লা মুতি আমি হেসে গল্প করতে যাবেন ভিতরে মাল লুকিয়ে রেখেছি এমনি না আরে বোকা কথাgal ওলামাদের হাসিটাও ইবাদত ওলামাদের কান্নাটাও ইবাদত আলেমদের মুখ দেখাটাও জোরে বলো আপনাকে কি বলবো বলা হলো না মানুষ হয়ে যদি কবরে শুতে চাও

আমি যখনই চাপি জাতির হক আদায় করার চেষ্টা করি আমার আমানত আদায় করার চেষ্টা করি সময় বলি দু ঘন্টা বেশি বলবো না কিন্তু বলতে বলতে টার্নিং পয়েন্ট এলে আমি আর কখনো ছেড়ে পালাই না গেছি কেউ বলতে পারে না আমাকে বলে আপনার দু ঘন্টা বলতে হবে আর কষার মতো সাড়ে তিন ঘন্টা নাই বলে না যে টাইম কম বলে বলে হয় এখন চালা কি শোনাচ্ছিলাম বলেন কি শোনাচ্ছিলাম এখনই বসে খেয়ে দিয়েছি

মাঝে মাঝে মাদ্রাসে আসবে আলেমদের মুখের দিকে তাকিয়ে দেখে কিছু দিন না একটু হাসবে একটু ভালোবেসে কিছু কথা বলবে মানুষে মরতে পারে মানুষে মরতে পারে তা মানে হয়ে মরে যাবে জামাদা হবে কিচ্ছু কাপড় খুলি ফেস্তা বলে কুত্তা মাথা কুত্তা কেমন আর বলতো কুত্তা কেমন আর বলতো কুত্তা কালো ঘাস বলে কিরকম মারে বলে হাত দিয়ে চুমু খায় বলে আর কিরকম মারে যা পায় তাই মারে যা পায় তাই দিয়ে মারে মানে মানে

সর্দি কাশি হলে বিচড়ি দিয়ে গরম পানি খাওয়া ভালো কিন্তু ভুল করে ফটকিরি খেয়ে ফেল না ফটকিরি খেলে কিন্তু আর বাদ মেয়ে জোরে বলেন তো পিদের হাতে বায় ভালো আসছে আমার পরে বায় তুলে আলেমের কাছে বায়ে

বলেন বন্ধু চালা কোন বন্ধু আছে যে শেষ চান্স দিতে মাসে মাসে মাত্র একটা করে হাজার টাকা দেবে এবার যে হাত তুলবে না নিশ্চয় ছোটওয়ালা হবে আর তা না হলে তার থেকে বেশি ঝাড়ুদার হবে বলেন একটা করে হাজার টাকা মাসে মাসে তোলেন প্রথম হাত তুলছেন চালা মাসে একটা হাজার টাকা তোলেন আলহামদুলিল্লাহ কিনা এই বাবা নাম বলো जो बोलो हजार टाइम अब्दुल महबूद भेतर जाओ भेतर जाओ